আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, দিনটা ছিল 13 মার্চ 2024। আজকে ছিল আমার ছোট্ট সোনা মায়ের মুখে ভাত অন্নপ্রাশন। সকাল হতে না হতেই আমরা চলে গেছিলাম মন্দিরে। দিনটা ছিল খুবই শুভ, মেয়ের নামে সুন্দর করে পুজো দিয়ে শুরু হয় আজকের দিনটা, এবং তারপরে আমরা চলে আসি বাড়িতে, কারণ ফ্ল্যাটে আমাদের মেন রাইস সেরিমনির অনুষ্ঠান হয়েছিল। আমাদের সোসাইটির গার্ডেনে এত সুন্দর জায়গা ছিল যে ভাবলাম কিছু পিকচার ক্লিক না করলে নয়, তাই কিছু ফটো ক্লিক করিনি এবং তারপরেই চলে যাই ডাইরেক্ট ফ্ল্যাটে। আজকে কিন্তু হয়েছিল নানা পদের নানা রকম আইটেম, ছিল কিন্তু সাদা ভাত আর তার সাথে ফ্রাইড রাইস, মাছের মাথা দিয়ে ডাল, নবরত্ন কোরমা, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন চাপ, মাটন কষা, টমেটো ড্রাই ফ্রুটের চাটনি, পায়েস, মিষ্টি দই, সাথে ছিল রসগোল্লা আর সাথে ছিল 5 রকম ভাজা। দেখো কান্ড, খাও চিকেন লেগ পিস খাচ্ছিস, খাও মা, যখন খেতে পারবো তা খাও, তোমারটা খেয়ে নেবো। সকাল সকালে রাইস সেরিমনির আগে আমাদের হয়েছিল যে বেবিকে স্নান করানো, যেটা আমরা দুধ জলে একদম সুন্দর করে গোলাপ টোলাপ দিয়ে সেখানে স্নান করেছিলাম, যখন ও কেঁদে ভাসিয়েছিল, সাথে গায়ে হলুদ হয়েছিল হালকা করে। আমি প্রথমে ক্লিপিং দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পারেন সেখানে। তারপরে হয়েছিল ওর রাইস সেরিমনি মন্দিরে গিয়ে, আর তারপর মন্দির থেকে আসার পরে বাড়িতে পুরো একদম প্রপার নিয়মে রাইস সেরিমনি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে এখানে কোনো গাঁদা ফুল ছাড়া কোনো মালা পাওয়া যায়নি, তবে রজনীগন্ধার মালা পরাতে পারেনি, খুব দুঃখ ছিল। বাট ওভারঅল কিন্তু আজকের রাইস সেরিমনি জাস্ট জমে গেছিলো অসাধারণ। আপনারা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন, আশা করবো আমার মেয়ের ভবিষ্যৎ দিন অনেক অনেক ব্রাইট হবে। আর আপনারা কমেন্টে মেয়েকে আশীর্বাদ করুন, যেন মেয়ের অনেক অনেক ব্রাইট ভবিষ্যতের জন্য।